নমস্কার বন্ধুরা, শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। আর আমি আপনাদের অ্যাস্ট্রো ফ্রেন্ড আচার্য ডক্টরশ্রী সুব্রত শাস্ত্রী আপনাদের সঙ্গে আলোচনা করব আগামীকাল অর্থাৎ 9 এপ্রিল 2022 শনিবারের বিশেষ রাশিফল। শনিবার মানেই শনিদেব এবং সেই সাথে হনুমানজির অত্যন্ত প্রিয় বার, তাই দিনের শুরুতেই আপনারা অবশ্যই শনিদেবের উদ্দেশ্যে এবং হনুমানজির উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে দিন শুরু করুন, অত্যন্ত শুভ ফল আসবে আপনাদের। রাশিফল শুরু করার আগেই আপনাদের সঙ্গে আলোচনা করব এদিনের বিশেষ পঞ্চাঙ্গের বিষয়ে। তাই 9 এপ্রিল 2022 শনিবার সূর্যোদয় ঘটবে সকাল 5টা 22 মিনিট, সূর্যাস্ত সন্ধ্যা 5টা 55 মিনিট। শুক্লাপক্ষের অষ্টমী তিথি থাকবে সম্পূর্ণ দিন, রাত্রি 1টা 23 মিনিটের পরে নবমী তিথি শুরু হবে। এদিন চন্দ্রদেব পুনর্বসু নক্ষত্রে গোচর করবে এবং সম্পূর্ণ দিন থাকবে। ভোররাত্রি 4টে 31 মিনিটের পর পুষ্যা নক্ষত্রে চন্দ্রদেব গোচর করবে। এদিন অতিগণ্ড যোগ থাকবে সকাল 11টা 25 পর্যন্ত, তারপরেই সুকর্মা যোগ শুরু হবে এবং বৃষ্টিকরণ থাকছে দুপুর 12টা 17 মিনিট, তারপরেই ববকরণ শুরু হবে এবং মধ্যরাত্রি পার হয়ে 1টা 23 মিনিটের পরেই বালবকরণ। এদিন চন্দ্রদেব মিথুন রাশিতে থাকবে, তবে রাত্রি 9টা 51 মিনিটের পর কর্কট রাশিতে গোচর করবে। রবিদেব মীন রাশিতে, মেষ রাশিতে অবস্থান করছে বুধ, কুম্ভ রাশিতে দেবগুরু বৃহস্পতি, শুক্র এবং মঙ্গল, মকর রাশিতে শনিদেব গোচর করবে এদিনে। রাহু অবস্থান করছে বৃষ রাশিতে এবং কেতু বৃশ্চিক রাশিতে। এদিন অভিজিৎ মুহূর্ত থাকবে সকাল 11টা 13 থেকে 12টা 3 মিনিট পর্যন্ত। তবে রাহুকালকে বাদ দিয়ে আপনারা যে কোনো শুভ কাজ বা মাঙ্গলিক কাজ করবেন, সেক্ষেত্রে সকাল 8টা 30 থেকে সকাল 10টা 4 মিনিট পর্যন্ত থাকছে রাহুকাল, তাই এই সময়ে আপনারা কোনো শুভ কাজ বা মাঙ্গলিক কাজ করবেন না। এদিন দৃশাশূল থাকবে পূর্ব দিক, তাই পূর্ব দিকের অভিমুখে আপনারা শুভযাত্রা করবেন না। ঠিক এমনই গ্রহগত এবং নাক্ষত্রিক বলবল অনুসারে আসুন দেখে নেওয়া যাক এদিনের বিশেষ রাশিফল সম্পর্কে। চন্দ্র রাশি সাপেক্ষে আপনারা অবশ্যই রাশিফল দেখবেন। একেবারে শুরুতেই আলোচনা করব মেষ রাশির জাতক কিংবা জাতিকাদের বিষয়ে। দ্বাদশ রাশিচক্রের প্রথম রাশি হল মেষ। আপনার রাশির অধিপতি মঙ্গল এই বিশেষ সময় অবস্থান করছে একাদশভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে এবং দেবগুরু বৃহস্পতি এবং সেই সাথে শুক্রদেবের সঙ্গে। চন্দ্রদেব আপনাদের রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে থাকলেও রাত্রি 9টা 51 মিনিটের পর চন্দ্রদেব চতুর্থভাবে অর্থাৎ কর্কট রাশিতে গোচর করবে। তবে সম্পূর্ণ দিন তৃতীয়ভাবের বিশেষ গোচরের পরিবর্তনের ফল পাবেন, তাই কর্ম সংক্রান্ত বিষয়ে আজ একটু ভেবেচিন্তে আপনাকে এগোতে হবে। অর্থনৈতিক পরিস্থিতি কিছুটা মসৃণ নাও হতে পারে, আর যার কারণে পরিবারের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা নেগেটিভ প্রভাব আসবে। ঋণ সংক্রান্ত বিষয়ে জড়িয়ে পড়তে পারেন, বেআইনি কাজকর্মের মধ্যে কোনোভাবেই যাবেন না। নতুন কোনো কাজ এদিন অবশ্যই পরিবারের সঙ্গে পরামর্শ করে শুরু করতে পারেন, তাতে সফলতা আসবে। চাকরির সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা এই বিশেষ দিনে অবশ্যই ভালো ফল পাবেন। পরিবার থেকে দূরে যেতে হতে পারে কর্ম সংক্রান্ত বিষয়ে, আর সে কারণেই কিছুটা চিন্তা বাড়বে। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই ভালো সম্পর্ক বজায় রাখুন, কোনোভাবেই আস্থা ভাঙবেন না। মেষ রাশি জাতজাতিকাদের ক্ষেত্রে বলবো, পরিচিত ব্যক্তিকে অবশ্যই আপনারা প্রাধান্য দিন। অপরিচিত ব্যক্তির সঙ্গে গুরুত্বপূর্ণ কাজ নিয়ে আলাপ আলোচনা করার দরকার নেই, একটু অসতর্ক হলেই কিন্তু চক্রান্তের শিকার হতে পারেন। ব্যবসা সংক্রান্ত বিষয়ে আজ বিবেচনা করে অর্থ বিনিয়োগ করুন, ঝুঁকিপূর্ণ সম্পদ বিনিয়োগে কিন্তু সমস্যা বাড়বে। গর্ভবতী মহিলাদের শরীর স্বাস্থ্যের প্রতি যত্ন নিন, ছোটোখাটো সমস্যা আজ কিন্তু আসবে, তবে তা আপনারা উপেক্ষা করে কর্মক্ষেত্রে এগিয়ে চলুন। যে সমস্ত জাতক কিংবা জাতিকারা চাকরি বাকরি সংক্রান্ত প্রচেষ্টা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট আসবে, তাই সামগ্রিক দিক থেকে এই দিনটি আপনাদের ক্ষেত্রে কিছুটা মিশ্র ফল আসতে চলেছে। আপনাদের রাশি সাপেক্ষে ভরণী নক্ষত্রে জাতজাতিকারা ভালো ফল পাবেন। 9 সংখ্যা এবং লাল বর্ণ আপনাদের জন্য শুভ হবে। আজ এদিনে শনিদেব এবং হনুমানজির উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে দিন শুরু করুন এবং হনুমানজির উদ্দেশ্যে একটি সর্ষের তেলের প্রদীপ নিবেদন করুন। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব তা হলো বৃষ রাশি। দ্বাদশ রাশিচক্রের দ্বিতীয় রাশি হলো বৃষ। আপনার রাশির অধিপতি শুক্রদেব এই দিনে গোচর করছে দশম গৃহে অর্থাৎ কুম্ভ রাশিতে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গলের সঙ্গে। এদিন চন্দ্রদেব আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবে গোচর করছে, তবে রাত্রি 9টা 51 মিনিটের পরে আপনাদের রাশির সাপেক্ষে তৃতীয়ভাবে গোচর করবে। কর্ম সংক্রান্ত বিষয়ে অপেক্ষাকৃত ভালো ফল পেতে শুরু করবেন আজ।
প্রেমের জীবনের ক্ষেত্রে আজ দিনটি ভালো হবে। জীবনসঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে গুরুত্বপূর্ণ কোনো কাজ নিয়ে এগোতে পারেন। ব্যবসা সংক্রান্ত সমস্যা ধীরে ধীরে মিটে যাবে। ভাইদের সঙ্গে কিছু বিবাদ তৈরি হতে পারে, তবে পারস্পরিক আলোচনার মাধ্যমে সেই বিবাদ আপনারা অবশ্যই দূর করে ফেলুন। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বলবো, আপনারা পড়াশোনা সংক্রান্ত বিষয়ে আরেকটু মনোযোগ দিন। প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অবশ্যই আপনারা ভালো ফল পেতে পারেন। মায়ের শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন, সময়কে অবশ্যই প্রাধান্য দিন। সন্ধ্যার পরবর্তী সময়ে ধর্মীয় কোনো কাজে বা অনুষ্ঠানে যোগ দিয়ে মানসিক তৃপ্তি পেতে পারেন। এদিন অবশ্যই কর্ম সংক্রান্ত বিষয়ে বা প্রফেশনাল সংক্রান্ত বিষয়ে আরও প্রচেষ্টা চালিয়ে যান। প্রফেশনাল কোর্সে আপনারা ভর্তি হলে ভালো ফল পাবেন। অংশীদারিত্ব কোনো ব্যবসাতে যুক্ত থাকলে অর্থ আসবে। যে সমস্ত জাতক কিংবা জাতিকারা পরীক্ষা দেওয়ার কথা ভাবছেন, তারা শারীরিক এবং মানসিক দিক থেকে অনেকটাই ভালো থাকবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে অবশ্যই রোগ থেকে মুক্তি পাবেন, তবে অহেতুক সন্দেহ আপনাকে সমস্যায় ফেলতে পারে। অপ্রয়োজনীয় খরচ বরজ আপনার সঞ্চয়কে কমিয়ে দিতে পারে, তাই খরচের বিষয়েও আপনাকে ভাবতে হবে। কোনো ধর্মীয় অনুষ্ঠানে আপনারা আমন্ত্রণ পেতে পারেন এই বিশেষ দিনে, তাই সামগ্রিক দিক থেকে এই দিনটি আপনারা অবশ্যই ভালো ফল পাবেন। আপনাদের রাশির সাপেক্ষে রোহিণী নক্ষত্রে জাতজাতিকারা ভালো ফল পাবেন। এদিন ছয় সংখ্যা এবং রূপালী বর্ণ আপনাদের জন্য অত্যন্ত শুভ হবে। আপনারা অবশ্যই হনুমানজির উদ্দেশ্যে গুড়ভোগ এবং ছোলাভোগ নিবেদনে শুভ ফল পাবেন। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব তা হলো মিথুন রাশি। দ্বাদশ রাশিচক্রের তৃতীয় রাশি হলো মিথুন। আপনার রাশির অধিপতি বুধ এদিন মেষ রাশিতে গোচর করছে। চন্দ্রদেব আপনার রাশিতেই অবস্থান করছে এদিন, তবে রাত্রি 9:51 পরে আপনার রাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে গোচর করবে। মিথুন রাশি জাতজাতিকাদের ক্ষেত্রে বলবো, কর্মক্ষেত্রে নতুন প্রচেষ্টায় আপনারা এগিয়ে যাবেন এবং অভিজ্ঞ মানুষের পরামর্শ পাবেন, এবং এই সময় আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবেন। সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই অভিজ্ঞ মানুষের পরামর্শ নেবেন। অংশীদারি ব্যবসাতে যুক্ত থাকলে ভালো ফল আসবে। আত্মীয় পরিজন আপনার পাশে থাকবে এদিন। এদিন অবশ্যই সম্পর্কের ক্ষেত্রে আপনারা অবশ্যই খেয়াল রাখুন, কারণ আপনার কথাবার্তার জন্য সম্পর্কের উপরে কিছুটা নেগেটিভ প্রভাব আসতে পারে। আপনারা অবশ্যই অর্থনৈতিক ক্ষেত্রে অপেক্ষাকৃত ভালো ফল পেতে পারে। মিথুন রাশি জাতজাতিকাদের ক্ষেত্রে বলবো, আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকবেন এবং তার ভিত্তিতে আপনারা কাজে এগিয়ে যাবেন। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন, ছোটোখাটো সমস্যা থেকে বেরিয়ে আসবেন। অধস্তন বা সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। যারা ফার্টিলাইজার সংক্রান্ত ব্যবসাতে যুক্ত রয়েছেন তারা ভালো ফল পাবেন এই বিশেষ দিনে। যে সমস্ত যুবক কিংবা যুবতীরা কর্মক্ষেত্রের জন্য প্রচেষ্টা চালাচ্ছেন তারা অবশ্যই ভালো ফল পেতে পারেন, তবে কোনোরকম তর্ক বিবাদের মধ্যে বা অপ্রয়োজনীয় কথার মধ্যে জড়িয়ে পড়বেন না। শরীর স্বাস্থ্যের বিষয়ে অবশ্যই বিবেচনা করুন, বাইরের খাবার দাবার এড়িয়ে চলুন এবং এদিনে অবশ্যই প্রতিটি কাজ সন্তর্পণে করার চেষ্টা করুন, তাহলে দিনটি আপনাদের জন্য ভালো হবে। আপনাদের রাশি সাপেক্ষে এদিন আদ্রা নক্ষত্রে জাতজাতিকারা ভালো ফল পাবেন। আপনারা পাঁচ সংখ্যা এবং সবুজ বর্ণ ব্যবহার করলে ভালো ফল পাবেন। এদিন শনিদেবের উদ্দেশ্যে আপনারা অবশ্যই প্রণাম নিবেদন করে একটি সরষের তেলের প্রদীপ নিবেদন করুন। বন্ধুদের সঙ্গে আলোচনা করলাম, আগামী 9 এপ্রিল 2022 শনিবার মেষ রাশি, বৃষ রাশি এবং মিথুন রাশি জাতজাতিকাদের জন্য কী ধরনের শুভ বা অশুভ ফল আসতে পারে সে বিষয় নিয়ে আলোচনা করলাম। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।